এগুলো এতে দিয়ে নে। কই গো বাউন দিদি, কই গো? ও মা, সনাতনের মাঝে বসো বসো। এই না, এইটা আমার গাছে হয়েছিল গো, ধরো। হ্যাঁ, কাল কি দেখে এলাম, কি দেখে এলাম বলো তো, চোখে করে জুড়িয়ে গেল। আমার সনাতন বলছিল 5-6টা গা বায়না করেছে, ওই দল নাকি 5-6 দিন স্কুল বাড়িতে থাকবে। কিরকম দেখলে গো মা? যাই বলো সনাতনের মা, দাম যে করেছে। আহা, সাক্ষাৎ রামচন্দ্র, তোমাদের ঠাকুর মশাই মতো খুঁতখুঁতে মানুষ। অপরাধ নিও না দিদি, কাল যখন যাত্রা দেখছিলাম না, আমার বারবারই মনে হচ্ছিল আমাদের পিতিমার গো, আমাদের পিতিমা যদি ঠিক এই রকম একটি বর পাওয়া যেত। হ্যাঁ, আমাদের পিতিমা যদি ঠিক এই রকম একটি বর পাওয়া যেত, সাক্ষাৎ রামচন্দ্র। আপনার দল চলে গেল, আপনি গেলেন না? আমি কেন গেলাম না তুমি জানো না? পারে, আমি কি করে জানবো? আমি যাই, কেউ দেখে ফেললে। প্রতিমা, আমি তোমাকে ভালোবাসি। চিনে মন কেমন করছে? আমি বেঁচে গেলাম গো, আমার কথা ভেবে ভেবে। বাবা 3 দিন শুকিয়ে যাচ্ছিলেন, আর আমার বোন দুটো এত কষ্টের মধ্যেও আমি কিন্তু। আমার বউয়ের দিকে এত নজর দিও না, বুঝেছ? দেখি দেখি দেখি, কদিন যাক তোমার বাবাকে চিঠি দিয়ে জানিয়ে আমরা জোরে প্রণাম করতে যাব, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা যদি কলকাতায় আসেন, পুলিশ কাচারি করেন, তাহলে গ্রামের পুজো কে করবে? তোমায় তো ভাবতে হবে না। ও, তোমার জন্য একটা জিনিস এনেছি। Thank you.
নাও ধরো।